সুপ্রভাত, আমি সোমা দে, বুড়িবাই লালুগ্রাম এলপি স্কুলের সহকারী শিক্ষিকা, ক্লাস্টার বুড়িবাই। আমি আজকে আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরিবেশ অধ্যয়ন বিষয়ক পাঠে সপ্তম নম্বর পাঠ অর্থাৎ পাঠ নম্বর 7, পাঠের নাম আহারের প্রয়োজনীয়তা, এই পাঠের খানিক অংশ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ছাত্রছাত্রীরা, তোমরা বইটা খোলো এবং 7 নম্বর পাঠ আহারের প্রয়োজনীয়তা পাঠটি খোলো। আহারের প্রয়োজনীয়তা তো আহার বললে আমরা কি বুঝি? আহার কাকে বলে? আহার মানে আমরা বেঁচে থাকার জন্য আমাদের খেতে হয়। আমরা কেন খাই? আমাদের বেঁচে থাকতে হবে, শরীরে শক্তি অর্জন করতে হবে, শরীরকে দৈহিক গঠন এবং বৃদ্ধিতে সাহায্য করতে হবে। তো এই যে দেহের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করা, কে করে? খাদ্য বা আহার। এই যে খাদ্য অর্থাৎ পুষ্টিকর খাদ্য যা আমাদের দেহের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে আমাদের শরীরে শক্তি যোগায়, তাকে আহার বলে। তার মানে আমরা আহার কাকে বলে বুঝে গেলাম। আহার হচ্ছে বেঁচে থাকার জন্য আমাদের যে পুষ্টিকর খাদ্যের প্রয়োজন, তাকেই বলে আহার, অর্থাৎ আহার বা খাদ্য। তো এই আহার বা খাদ্যের প্রয়োজনীয়তা কেন, কিসের প্রয়োজন? আহার বা খাদ্যের প্রয়োজনীয়তা হচ্ছে আমরা জন্ম থেকে আমাদের মৃত্যু অবধি যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আমাদেরকে আমাদের শরীরকে গঠন করতে হবে, আস্তে আস্তে করে শরীরে বৃদ্ধি হবে, একদিন আমরা শিশু থেকে বৃদ্ধতে পরিণত হব। এই যে আমাদের পরিক্রমা, সেই পরিক্রমায় আমাদেরকে আমাদের গঠন ও বৃদ্ধিতে কে সাহায্য করে? আমাদের পুষ্টিকর আহার। তো এই আহারের প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের দেহের গঠন, বৃদ্ধি এবং শক্তি প্রদানের জন্য আহারের প্রয়োজনীয়তা। হয়ে গেল আহার কাকে বলে বা আহারের প্রয়োজনীয়তা কি। এখন আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি যে আমাদের কি কি রকমের আহার হতে পারে। আমরা এখানে 3 রকমের আহার বা খাদ্যের কথা বলা হয়েছে। একটা হচ্ছে শর্করা জাতীয়, একটা হচ্ছে প্রোটিন জাতীয়, আর একটা হচ্ছে ভিটামিন জাতীয়। এখন আমরা সেই 3 স্তরের বা 3 রকমের যে খাদ্যের কথা বলা হয়েছে, শর্করা এবং প্রোটিন এবং ভিটামিন জাতীয়, সেগুলো কি? শর্করা জাতীয় খাদ্য আমাদের কি করে? শর্করা জাতীয় খাদ্য মানে হচ্ছে খাদ্যের যেগুলো উপাদান শরীরকে শক্তি যোগায় সেগুলো হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট ও চর্বি। বেশি পরিমাণ শর্করাযুক্ত খাদ্যকে শক্তিদায়ক খাদ্য বলে। যারা খুব বেশি পরিশ্রম করে তাদের কী রকমের খাদ্যের প্রয়োজন? শর্করা জাতীয় খাদ্যের বেশি প্রয়োজন। যেমন এরকম খাদ্য আমরা কিসে থেকে পাই? ভাত, রুটি, চিনি, গুড়, আলু, মিষ্টি, লাল আলু, কলা, মধু, দই, চিড়া, মুড়ি, পাকা কাঁঠাল, পাকা আম, আখ ইত্যাদি। এগুলোর দেখো সব ছবি দেওয়া আছে এখানে, সব ছবিগুলো তোমরা কিন্তু চিনতে পারবে, আমি যে নামগুলো বললাম সবগুলো চিনতে পারছো। তারপরে আসছি আমরা প্রোটিন জাতীয় খাবার। দেখো এখানে প্রোটিন জাতীয় খাবারের সব ছবি দেওয়া আছে। প্রোটিন জাতীয় খাদ্য কী কী বলে? যেমন ঘি, দই, ডিম, মাছ, মাংস, ডাল, মটর, ভুট্টা, শিম, ছোলা, মাশকলাই, সয়াবিন, মাশরুম ইত্যাদি। তারপরে যেমন প্রোটিন জাতীয় খাদ্য আমাদের কী করতে সাহায্য করে? আমাদের শরীরের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। তারপরে আমরা কী ধরনের খাদ্য পাচ্ছি? যেগুলো হচ্ছে ভিটামিন জাতীয় খাদ্য। যেমন এখানে ভিটামিন জাতীয় খাদ্যের ছবি দেওয়া আছে। কী কী সবগুলো তোমরা কি চেনো? আমি তবু আবার নাম বলে দিচ্ছি। ভিটামিন বা খনিজ পদার্থ জাতীয় খাদ্য যেমন সবুজ শাক সবজি, গাজর, টমেটো, আমলকি, লেবু, হরিতকি, আমড়া, পেয়ারা, উচ্ছে, বাতাবি লেবু, পালং, ব্রাহ্মী শাক, মোচা, কচু ইত্যাদি।
এগুলো হচ্ছে আমাদের ভিটামিন জাতীয় খাদ্য। তাহলে আজকে আমরা পেয়ে গেলাম যে আহার কি, আহারের কি প্রয়োজনীয়তা এবং কি কি পুষ্টিকর আহারের কথা বলা আছে তোমাদের বইতে। তিন রকম শর্করা এবং বা কার্বোহাইড্রেট ও চর্বি জাতীয় খাদ্য, আরেকটা হচ্ছে প্রোটিন, আরেকটা হচ্ছে ভিটামিন জাতীয় খাদ্য। তাহলে আজকে তোমরা তিন রকম খাদ্যের পরিচয় পেয়ে গেলে, এখন তোমরা এখান থেকে তিনটা প্রশ্ন তৈরি করতে পারবে যে আহার কাকে বলে, আহারের প্রয়োজনীয়তা কি এবং কি কি রকমের আহার পুষ্টিকর আহার হতে পারে। ঠিক আছে, আজকে এতটুকুন থাক, ভালো থাকবে।